গন্ডছড়া মহকুমার বাসিন্দা প্রতি মোশন দেববর্মা বৃহস্পতিবার এলাকারই বাসিন্দা শম্ভুজিৎ দেববর্মা এবং তার বাবা ও মায়ের সঙ্গে দাঁড়িয়ে রাস্তায় কথা বলছিলেন। আচমকাই মানসিক ভারসাম্যহীন শম্ভুজিৎ দেববর্মা একটি ধারালো দাঁ দিয়ে প্রতি মোশন দেববর্মার মাথায় বেশ কয়েকটি কোপ বসিয়ে দেয়। এতে রক্তাক্ত হন প্রতি মোশন দেববর্মা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে এলাকাবাসীরা স্থানীয় হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয় আগরতলার জিবি হাসপাতালে। বর্তমানে জিবি হাসপাতালেই চিকিৎসাধীন প্রতি মোশন দেববর্মা। জায়গাটার নাম কি? বামেছা। আচ্ছা, কি দিয়ে আঘাত করছে মাথার মধ্যে? তো গাউটিয়া কাটিয়ে দিছে। কয়টা কূপ দিছে? একটা, ওই কান আছে না কান? কি মানসিক রোগী হয়েছে? যদিও অভিযুক্তের বিরুদ্ধে থানায় কোনো ধরনের মামলা করেনি গুরুতর আহত যুবকের পরিবার। স্যান্দন টিভি।